ভারত পাকিস্তান দ্বন্দ্বের শিকার এশিয়া ও বিশ্বকাপ। বছরের দুই বড় ক্রিকেট ইভেন্ট নিয়ে জটিলতা যেন শেষ হবার নয়। যদিও এশিয়া কাপ নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্বের অবসান অনেকটাই হয়ে গেছে, হাইব্রিড মডেলে খেলতে সম্মত দুই বৈরী প্রতিবেশী, তবে বিশ্বকাপ নিয়ে সমাধানে আসতে পারছিল না আইসিসি ও বিসিসিআই। পছন্দের ভেন্যুতে খেলতে চেয়ে আইসিসিকে বড় লিজ ধরিয়ে দেয় পিসিবি। তবে অবশেষে হতে চলেছে সব জল্পনা কল্পনার অবসান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছু চাওয়া মেনে নিয়েছে আইসিসি, ফলে সূচি নিয়ে জটিলতাও কেটে গেছে। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে ঘোষণা করা হবে ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত সূচি। ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে 5 অক্টোবর। 100 দিনের ক্ষণগণনার সঙ্গেই সূচি প্রকাশ করতে চায় আইসিসি ও বিসিসিআই। জটিলতা মূলত হয় ভারত ও পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। বিশ্বকাপের অন্যতম কাঙ্ক্ষিত ম্যাচটি আহমেদাবাদে আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই, কিন্তু নিরাপত্তা ইস্যু দেখে ম্যাচটি সেখানে খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। খসড়া সূচি অনুযায়ী চেন্নাই আফগানিস্তানের বিপক্ষে এবং বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ ছিল পাকিস্তানের, এখানেও আপত্তি জানায় পিসিবি। আহমেদাবাদ থেকে ভারতের ম্যাচ সরানোর অনুরোধ মেনে নিয়েছে আইসিসি। নতুন সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে, যদিও অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি আগের ভেন্যুতেই হবে। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের ম্যাচ খেলা নিয়ে ভারত সরকার যেমন সিদ্ধান্ত দিয়েছে, একইভাবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তারা অপেক্ষায় ছিল সরকারি সিদ্ধান্তের। আমরা এরই মধ্যে আইসিসিকে একটি চিঠি দিয়েছি, আমরা বিশ্বকাপের সূচি নিয়ে কোনো প্রকাশ সিদ্ধান্ত নিতে পারি না, এই বিষয়ে শুধুমাত্র পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেমনভাবে ইন্ডিয়া কখন ও কোথায় খেলবে সেই বিষয়ে তাদের সরকার সিদ্ধান্ত নেয়। তবে আশার কথা হচ্ছে সব জটিলতার অবসান হতে চলেছে। মঙ্গলবার জানা যাবে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। ক্ষণ গণনার সঙ্গে সূচি প্রকাশের অনুষ্ঠান বেশ জমকালোভাবে আয়োজন করবে বিসিসিআই ও আইসিসি, এমন খবর দিয়েছে ভারতের গণমাধ্যম। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।